कर्मतीर्थ यूट्यूब चैनल पक्ष थेके तोमादेर सकलके स्वागत जानाई। एखन आमी एकटी नतून चाकरिर विज्ञप्ति निये तोमादेर संगे हाजिर होयेछि। राज्ये नतून ग्रुप सी पदे नियोगेर जोन्नो विज्ञप्ति प्रकाश करा होयेछे। तो आजकेर एई भिडियोते आमरा सम्पूर्ण विषय निये आलोचना करब, कोथाय एई रिक्रुटमेंटटी होते चलेछे, सेखाने शिक्षागत योग्यता कि राखा होयेछे, बयस सीमा कि रयेछे, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কি রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটি হতে চলেছে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে। এই যে অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটি প্রকাশ করা হয়েছে। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ জেলার কন্যাশ্রী প্রকল্পের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটি সেটি কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে হতে চলেছে। দেখো নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গত 14/7/2023 অর্থাৎ 14ই জুলাই 2023। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখো কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্টস অব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, অর্থাৎ শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। কিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অফলাইনে পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। আগামী 4ই আগস্ট 2023-এর মধ্যে যে অফিসিয়াল যে এই যে ফর্ম সেটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস দিয়ে সেটা কিন্তু বাই হ্যান্ড অথবা যে পোস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার দেখো কোন কোন পোস্ট রয়েছে, নেম অফ দ্য পোস্ট রয়েছে। দেখো অ্যাকাউন্টেন্ট টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি আনরিজার্ভদের জন্য। एज लिमिट रही है 1/2023 हिसाब अनुजी 18 থেকে 37 बचर बयस पर्यंत एप्लीकेशन करा जाए। रिजार्व कैटागरिर प्रार्थीरा जो गवर्नमेंट अफ वेस्ट बेंगल नियम अनुजी बयसेर छाड़ सेटा किन्तु पेये जाबे। एसेंशियल क्वालिफिकेशन की चाहा हयेछे, कमार्स ग्रेजुएट उइथ अकाउंटेंसि अनार्स, अर्थात अकाउंटेंसि सबजेक्ट निये अनार्स थाकते हबे। तार संगे अवश्यई कम्पिउटार सार्टिफिकेट इन कम्पिउटार एप्लीकेशन्स फ्रम एनी रेपुटेड एंड रेकगनाइज्ड इन्स्टिट्यूट एंड एबिलिटी टू वार्क इन एम एस अफिस पैकेजेस, अवश्यई तार संगे कम्पिउटारेर सार्टिफिकेट एबं एम एस अफिस संक्रांत কাজ চালানোর দক্ষতা থাকতে হবে এবং তার সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজেস ইজ অলসো এসেন্সিয়াল। তার সঙ্গে অবশ্যই স্প্রেডশিট, ট্যালি এই সংক্রান্ত কাজ কিন্তু করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ ওয়ার্কস এক্সপিরিয়েন্স, অর্থাৎ 3 বছরের কাজের অভিজ্ঞতা। কিন্তু অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো অর্গানাইজেশনে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো 15,000 টাকা। নেক্সট যেটা রয়েছে দেখো ডেটা ম্যানেজার, টোটাল ভ্যাকান্সি রয়েছে 8টি। আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটিস একটি রয়েছে। ওবিসি এ ইকোনমিক্যালি সেকশন রয়েছে দেখো 1টি। শিডিউল টাইপ রয়েছে 1টি। শিডিউল কাস্ট রয়েছে 4টি। ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে দেখো 1টি। এখানেও দেখো যে বয়স সীমা রয়েছে 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড়টা এখানে পেয়ে যাচ্ছ। এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখাতে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট থাকতে হবে। তার সঙ্গে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। অবশ্যই 1 বছরের যে অভিজ্ঞতা, 1 বছরের কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো 11,000 টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এবার দেখো যেটা বলা হচ্ছে, ওয়ান ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট অনলি, শুধুমাত্র একজন প্রার্থী একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে বয়সের ছাড়টা সেটা এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। মোড অফ সিলেকশন কী রয়েছে দেখো, একটা রিটেন এক্সামিনেশন হবে প্রথমে। রিটেন এক্সামিনেশন হওয়ার পর কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু করা হবে। অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সমস্ত এই যে রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ পার নাম্বারের ভিত্তিতে যে ফাইনাল প্যানেল সেটা কিন্তু পাবলিশ করা হবে। এবার দেখা যাচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাটাচড উইথ দিস নোটিফিকেশন, অর্থাৎ এই নোটিফিকেশনের সঙ্গে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে যেটা বলা হচ্ছে। অ্যান্ড শ্যাল সাবমিট দ্য সেম বাই হ্যান্ড, অর্থাৎ হাতে হাতে, ইন দ্য ড্রপ বক্স প্লেসড অ্যাট কন্যাশ্রী ডিপিএমইউ অফিস, রুম নম্বর 2, কন্যাশ্রী অ্যান্ড কন্যাশ্রী সেল অফ মুর্শিদাবাদ কালেক্টরেট, নিউ বিল্ডিং অ্যাট বেহরমপুর, ব্যারাক স্কোয়ার, মুর্শিদাবাদ, পিন 742101। অর্থাৎ এই নির্দিষ্ট অফিসে যে ড্রপ বক্স রয়েছে সেখানে হাতে হাতে গিয়ে জমা করতে পারবে, অথবা অর বাই পোস্ট, অথবা পোস্টের মাধ্যমে যে নির্দিষ্ট ঠিকানাটা রয়েছে, টু কন্যাশ্রী ডিপিএমইউ অফিস, রুম নম্বর 2, কন্যাশ্রী অ্যান্ড কন্যাশ্রী সেল অফ মুর্শিদাবাদ কালেক্টরেট, নিউ বিল্ডিং অ্যাট বহরমপুর, ব্যারাক স্কোয়ার, মুর্শিদাবাদ, পিন 742101। যেটা বলা হচ্ছে নির্দিষ্ট ঠিকানাতে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন অর রিসিভড আফটার 5 PM অফ 4/8/2023, অর্থাৎ আগামী 4th আগস্ট 2023-এর মধ্যে কিন্তু অবশ্যই ফর্মটা পাঠাতে হবে। 4 আগস্ট 2023 বিকেল 5টার পর কিন্তু কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। এবারে দেখো যেটা বলা হচ্ছে ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট পাঠাতে হবে। দেখো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ফার্স্ট সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা অথবা রেকগনাইজড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের যে সার্টিফিকেট হয় সেটা, প্রুফ অফ রেসিডেন্স হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশান এবং কোয়ালিফিকেশান ইন ডিজায়ার্ড কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেগুলো রয়েছে সব প্রত্যায়িত সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এক্সাম্পটেড ক্যাটাগরি হলে সেক্ষেত্রে সার্টিফিকেটটা দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এক্সাম্পটেড ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে সেটা দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও সেলফ অ্যাটেস্টেড অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। টু সেলফ অ্যাড্রেসড এনভেলপস, দুটো নিজস্ব ঠিকানা লাগা দুটি খাম কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে। কালার পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ যেটা 6 মাসের পুরনো হওয়া চলবে না। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ অফ হিমসেলফ অর হারসেলফ ডিউরিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। At least 2 other copies of these photos must be retained by the candidate with himself. তার সঙ্গে অবশ্যই দুটো এক্সট্রা ফটো কিন্তু এখানে দিতে হবে। The background of such photo should be white or off-white with candidate facing straight ahead. অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এই যে ফটোটা তার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে বা লাইট কালারের কিন্তু হতে হবে। এবার তো যেটা বলা হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আগামী 4 আগস্ট 2023 বিকেল 5টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। For further details and information relating to ডেট অফ রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষার তারিখ, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ যে তারিখ তার জন্য যে নির্দিষ্ট ওয়েবসাইটে রয়েছে যে www.murshidabad.gov.in যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। এবার দেখো পোস্টের ক্ষেত্রে যে পরীক্ষাটা হবে প্রথমে রয়েছে দেখো রিটেন এক্সামিনেশন। অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে সাবজেক্ট দেখো রিটেন এক্সামিনেশন থাকছে অ্যারিথমেটিক রয়েছে 20 নাম্বার অর্থাৎ পাটিগণিত থাকছে 20, ইংরেজি থাকছে 20, জেনারেল অনার্স থাকছে 10, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 10, অ্যাকাউন্টেন্সি থাকছে 10, টোটাল 70 নম্বরে রিটেন এক্সামিনেশন হতে চলেছে। এবং কম্পিউটার টেস্ট এর জন্য রয়েছে 10 এবং ইন্টারভিউর জন্য রয়েছে 20, অর্থাৎ টোটাল 100-এর উপর ভিত্তি করে এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু হতে চলেছে। এবারে ডেটা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কী রয়েছে বেসিক কম্পিউটার নলেজের উপর থাকছে 30টি প্রশ্ন, পাটিগণিত থাকছে 10টি প্রশ্ন, ইংলিশ থাকছে 10টি, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10টি, কম্পিউটার টেস্ট 20 এবং ইন্টারভিউ 20। এক্ষেত্রেও 100-এর উপর ভিত্তি করে যে ফাইনাল যে সিলেকশন সেটা কিন্তু করা হবে এবং পরীক্ষাটা 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা এই পরীক্ষার কিন্তু সময় দেওয়া হবে। এবারে দেখো যেটা বলা হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই যারা মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা, আমি বলে দিচ্ছি শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অন্য কোনো জেলার বাসিন্দারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা, অবশ্যই আমি আমার ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ভালোভাবে ডাউনলোড করে তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারবে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।